রাজধানীর মহম্মদপুরে যুবদল নেতা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তার রাজধানীর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যা মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এর রিমান্ড করেন বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশি থানার তুলাতলি এলাকা থেকে হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয় একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার